নমস্কার বন্ধুরা, মাইকেলসন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মাছকে বানাবে কলা পাতায় পনির পাতে, তাহলে চলো দেখি। এখানে নিয়েছে আদা কুচি, লঙ্কা, আলু আর টমেটো, আর নিয়েছে কিছু গোটা মশলা, সেগুলোকে মা একটু ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে, এখন মা নামিয়ে নিয়েছে। আর পনিরটাকে ভালো করে ধুয়ে এখন সুন্দর করে কেটে নেবে। বন্ধুরা, ভিডিওটি তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে মার পনির কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন মা পনিরটাকে একটা বাটিতে তুলে নিয়েছে। এখন মশলাগুলো বেটে নেবে। এখানে নিয়েছে দারচিনি, এলাচ, জিরে, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আদা। এখন এটাকে মা ভালো করে বেটে নেবে। আর এদিকে দেখো বন্ধুরা, মার বাটা হয়ে গিয়েছে, তো বাটা মশলাটা মা পনিরে দিয়ে দিয়েছে। আর এদিকে কলা পাতাটাও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর এখন মা পনিরটাকে মেখে নেবে মশলা দিয়ে। দিয়ে দিচ্ছে একটা তেজপাতা, স্বাদ মতো নুন, আলু, টমেটো, তো আলুটাকে মা একটু সেদ্ধ করে নিয়েছে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি। এখন মা পনিরটাকে ভালো করে মেখে নেবে, যাতে পনিরের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে, তাহলে খেতেও টেস্ট হবে। এখন মা কলা পাতার মধ্যে পনিরটাকে ঢেলে দিয়েছে। মা আগে থেকে কড়াইতে কলা পাতা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এখন কলা পাতার উপর পনিরটাকে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এখন সামান্য একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝাল দেবে। আর এখন মা ওপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে, আবার একটা গামলা দিয়েও ঢেকে দিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, মা এখন উনানটাকে ধরিয়ে নিয়েছে। এখন পনির পাতুরিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দিবে। তো বন্ধুরা, এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে, দেখবে যে মানে পনিরটা কি অবস্থায় আছে। এখন তো দেখতেই পাচ্ছ ফুটছে কি সুন্দর, মানে মোটামুটি হয়েই এসছে। এখন মা একটু নেড়ে দিচ্ছে, তো আর একটু হবে। তো এখন মা আবার কলা পাতা দিয়ে ঢেকে আবার গামলা দিয়ে ঢেকে দিচ্ছে, আর একটু কিছুক্ষণের জন্য হতে দিবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের কলা পাতায় পনির পাতুরি একদম রেডি। মা এখন তোমাদেরকে দেখাবে যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে যেমন ভালো হয়েছে, খেতে সত্যি খুব দুর্দান্ত হয়েছিল। এখন মা পনিরটাকে একটা অ্যালুমিনিয়ামের থালায় নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।